يسعدني أن أكون هنا في هذه المدرسة معي كل هؤلاء العلماء الإسلاميين. سورة 5 করে বক্তব্য শুরু করেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি। শনিবার চট্টগ্রামের হাটহাজারির ছিপাতলি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। তিনি তার বক্তব্যে বিভিন্ন সূরার আয়াত উল্লেখ করে সমসাময়িক ঘটনায় করণীয় বর্ণনা করেন। এ সময় ভোট দিতে গিয়ে সূরা নিসার আয়াত মাথায় রাখতে বলেন দীপু মনি। সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে নাকি? আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, যাকে প্রতিনিধি নির্বাচন করা হবে সে যেন খারাপ কাজ না করে সেটা মাথায় রেখে ভোট দিতে হবে এবং কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রাখতে হবে। সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন 85 নম্বর আয়াতে? কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তার মধ্যে তার অংশ থাকবে, আর কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তার মধ্যেও তার অংশ থাকবে। এটার মানে কি? আমার সুপারিশের কারণে কেউ যদি কোনো দায়িত্বে যায় আর সে যদি খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে নিতে হবে। তাহলে ভোট দেওয়ার সময় সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে নাকি? আমি যাকে প্রতিনিধি নির্বাচন করব সে যেন খারাপ কাজ না করে, সে যেন এতিমের অর্থ আত্মসাত না করে, সে যেন অন্যের ধর্মের উপরে অত্যাচার নির্যাতন না করে, সে যেন দাঙ্গা ফাসাদ না করে, এগুলো জানতে হবে, নারী নির্যাতন যেন না করে, তাই না? তাহলে এগুলো মাথায় রেখেই আমাদের এই কাজ করতে হবে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক মাদ্রাসা শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের জন্য কারা কাজ করছে তা জাতি দেখছে, কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে তাও জাতি দেখেছে। তাই বর্তমান সরকার দিনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, এ অপপ্রচার করে কোনো লাভ হবে না। শুকরান জাজিলান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষামন্ত্রী দীপু মনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকারের গুরুত্ব দেওয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাল মিলিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। 52টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে, 8229টি মাদ্রাসা এমপিও ভুক্ত হয়েছে। শুকরান জাজিলান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাটহাজারির ছিপাতলি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কেউ কাউকে হত্যা করলে সে যেন তাতে পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। রিজওয়ানা রিন্তি, কালবেলা। সে যেন তাতে পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করলো।